তবে আরে না বলি নাই, রাজনীতি অপছন্দ করে তাই। অপছন্দ যদি বলে অপছন্দ, হুজুর আমি একটু শেষ করি, আপনি খেয়াল করবেন ওনাকে আমি কোনোদিন দেখি নাই, আসলে সরাসরি দেখা হয় নাই, কোনো স্টেজে কথাও হয় নাই একসাথে, তবুও শুনছি অনেক ইউটিউবে মাঝে মাঝে দেখছি বা শোনা হয়েছে, তারপরেও আজকে সরাসরি সশরীরে সাক্ষাৎ কথা শুনলাম। তো আমার কেন জানি মনে হয়েছে কিছু কথার মধ্যে যে আসলে উনি বলছেন হয়তো সময়ের অল্পতার কারণে কিছু কথা বলার মধ্যে কেমন জানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা এরকম মনে হয়েছে। যেমন উনি বলছেন যে গণতান্ত্রিক বিষয়টা যেটা, যে কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথা বলে তাহলে কাফের হয়ে যাবে না, এটা কখনো সম্ভব না। কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথার মিনিং কি? দুইটা মিনিং হবে, দুইটা অর্থ হবে। না বলি নাই, রাজনীতি অপছন্দ করে তাই। অপছন্দ যদি বলে, অপছন্দ, হুজুর আমি একটু শেষ করি, আপনি খেয়াল করবেন যদি কোনো আলেম রাজনীতি অপছন্দ করে বলে তবুও কাফের বলা যাবে না। কেন রাজনীতি অপছন্দ করে? কোন রাজনীতি? যদি উনি বলে আমি আব্রাহাম লিংকনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিকে অস্বীকার করি তাহলে তাকে কাফের বলা যাবে কিভাবে? না তা তো বলি নাই। তাহলে এই যে উনি এটা এটা কিন্তু ক্লিয়ার করেন নাই। এক, কেন মাহমুদুল হাসান সাহেব এই বর্তমান বাংলাদেশের বেফাক বোর্ডের প্রধান মুরব্বী, যাত্রাবাড়ি মাদ্রাসা সহ বাংলাদেশের শত শত মাদ্রাসার প্রধান, হুজুর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না, জানেন আপনারা? আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির বাংলাদেশে কোনো দলের সাথে জড়িত না, ওনারা কাফের না। তার মানে রাজনীতি করি না মানে রাজনীতি হলো সিয়াসা, ইসলামের বিধান পছন্দ করি না তাই বলছে কোনো দিন। আমি একটু শেষ করি, যারা অপছন্দ করে তাদের যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না আশা করি। না না, আমি যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না ইনশাআল্লাহ, আপনার কথাগুলো আমি বলছি, যদি আমি শেষ করি কোনো কথা থাকবে না। রাজনীতি কোথা থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে চারটা জিনিস পাওয়া যায় সবচেয়ে বেশি ইসলামের ব্যাপারে, চারটা জিনিস পাওয়া যায়, কয়টা? এক তাবলিগ, এক কি তাবলিগ, দুই বায়াতে রিজওয়ান, পীর মুরিদি। এই বাংলাদেশে পীর মুরিদি আছে না নাই? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে কিভাবে সাবেত করবেন? হ্যাঁ, সাবেত করবেন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদে যাওয়ার আগে বায়আত করেছেন, করছেন না করেন নাই? ওলামায়ে কেরাম যারা আছেন কথা বলবেন। তার মানে বায়আত রিজওয়ান সাবেত হয়েছে না হয় নাই? তার মানে বর্তমানেও আহলে হক যারা পীর আছেন, পীর মুরিদি করা জায়েজ রাসূলের জিন্দেগি থেকে পাওয়া যায়। মাদ্রাসা শিক্ষা, ইলমের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা আল্লাহ রাসূল আসহাবে সুফফা, বাইতুল্লাহর একটা স্থান ছিল যেটাকে সুফফা বলা হতো, সেই জায়গায় ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন না দেন নাই? তার মানে রাসূল এই কথা বলেন না কেন? তার মানে রাসূলের জিন্দেগি থেকে আমরা মাদ্রাসা শিক্ষা পেয়েছি না পাই নাই? তার মানে মাদ্রাসা শিক্ষা সাবেত হলো বায়াত রিজওয়ান দ্বারা, পীর মুরিদিও সাবেত হলো আহলে হক পীর মুরিদি বন্ডামি না। দুই, তিন নম্বর তাবলিগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন না দেন নাই? তার মানে তাবলিগও সাবেত হলো। চারটা জিনিস আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চারটা অংশকে ২৫ করে ভাগ করে ১০০ দিয়েছেন, ২৫ করে ভাগ করে কত দিয়েছেন? ১০০। চারটা জিনিস কি? একটা মাদ্রাসা শিক্ষা, তালিম ও তাআল্লুম, তালিম তরবিয়ত, এটা হলো কোত্থেকে সাবেত হয়? রাসূলের জিন্দেগি থেকে, আসহাবে সুফফা থেকে। বায়াত পীর মুরিদি কোত্থেকে সাবেত হয়? বায়াত রিজওয়ান থেকে। তিন তাবলিগ, এটা তো রাসূলের জিন্দেগির সবটাই ছিল তাবলিগ, মানুষকে দাওয়াত দেওয়া, এটা সাবেত হয়ে গেল। চার নম্বর কি? চার নম্বর জিনিসটা কি? এটা চার নম্বর জিনিসটাকে আমরা রাজনীতি বলি, আসলে এটা হলো ইলাহে কালিমাতুল্লাহ। কি? ইলাহে কথা বলেন না কেন? ইলাহে কালিমাতুল্লাহ, দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সিয়াসত। কি এটা? রাজনীতি না। এখন যদি আপনি বলেন যে কোন হুজুর যদি বলে আমি রাজনীতি অস্বীকার করি কাফের, তাহলে কথা আসবে দুই রাজনীতি, আল্লাহর রসুলকে বর্তমান গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যেই রাজনীতি আব্রাহাম লিংকনের প্রণীত সেই রাজনীতি করতেন? সাহাবায়ে কেরাম সে রাজনীতি করতেন? আপনি বলবেন আমি গণতান্ত্রিক রাজনীতি করি না, আমাকে বলতে হবে বর্তমান যেই চরমনায় পিসাব হুজুরের দল, এই দলের নাম কি ছিল জানেন? এই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কি ছিল? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কিন্তু এখন শাসনতন্ত্র গেল কোথায়? কথা বলেন না কেন? শাসনতন্ত্র কোথায়?
নিবন্ধন করার সময় বাদ দিয়ে শাসনতন্ত্র নিবন্ধনের সময় কি করছে? সরকারই বাদ দিয়েছে, সরকার বাদ করছে। তার মানে এখন শাসনতন্ত্র নাই, আছে কি ইসলামী আন্দোলন? কেন শাসনতন্ত্র বাদ দিল? শাসনতন্ত্র হুজুররা বাদ দেন নাই, পীর সাহেব হুজুর বাদ দেন নাই, বাংলাদেশের না, গোটা পৃথিবীর ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি করতে গেলে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হবে। তার মানে হলো হাত দিয়া খায় আর চামচ দিয়া খায়। আমরা এই রাজনীতি করতে গেলে একটা না একটা সময় প্রত্যেকটা মুসলিম দলও বাধ্য হবে ওদের রাজনীতিটাই করতে। আমার উস্তাদে মুহতারম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি আজীবন সিয়াসতের সাথে ছিলেন। আমি বর্তমান কেন্দ্রীয় যুব জমিয়তের নেতা, অথচ আমরাও রাজনীতি করতে গেলে দেখা যাচ্ছে আমরা হয়তো ইসলামী খেলাফার জন্য রাজনীতি করি ঠিকই, কিন্তু কোনো না কোনো একটা পর্যায়ে দেখা যায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানতেই হয়। কেন? এই গণতান্ত্রিক প্রক্রিয়া যা, কেউ যদি বলে আমি গণতন্ত্র মানি না ইসলামী রাজনীতি করি, তাহলে এ ব্যক্তি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা খর্ব হয়ে যাবে, হরণ করবে তার। কেন? এই রাজনীতি করতে দিবে না। কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে। এবার আসেন, কেউ যদি সরাসরি বলে আমি ভোটাধিকার সিস্টেমের বিরোধী, কেন? আল্লাহর রসুলের যুগে এইভাবে সবাই মিলে ভোট দেওয়ার যে সিস্টেম এটা ছিল না, ভোটাধিকার প্রয়োগ। আর একজন খামার মুজুর গাঞ্জাকুর মক্কুর, তার বুটের যে মূল্য, শামসুল হক জসুরির মূল্য একই মূল্য, রফিকুল ইসলাম মাদানির বুটের মূল্য একই মূল্য, আমির হেফাজতের বুটের একই মূল্য, সরমনায়ের পিশাব সৈয়দ ফজলুল করিম সৈয়দ রেজাউল করিম সাহেব হুজুর উনার বুটের একই মূল্য। আরে ব্যাপার, গাঞ্জাকুর মক্কুরের বুট আর রেজাউল করিম সাহেব হুজুরের বুট কি এক হলো? অথচ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক দেখানো হচ্ছে। আমি যদি বলি এই রাজনীতি আমি করি না, কাফের বলা যাবে না। কেন বলা যাবে না? আব্রাহাম লিঙ্কনের প্রণীত গণতন্ত্র কখনোই ইসলামের গণতন্ত্র হতে পারে না। সেই গণতন্ত্রের মূল মিনিং ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, মানে হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানদের কথা তো হবে ফর দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ অফ দ্য আল্লাহ, ঠিক কি ঠিক না? ফর দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ। তাহলে এখন কি তাহলে হলো? তাহলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব কিভাবে? এ দেশের মধ্যে এমপি মন্ত্রী হুজুর যা বললেন, দাড়ি নাই কিছুই নাই, এরা রাজনীতি করে ক্ষমতায় বসে থাকবে, এদের কথা ওসি শুনবে ডিসি শুনবে কিন্তু আমাদের কথা শুনবে না। কেন শুনবে না? আমরা রাজনৈতিক কোনো নেতা না, কথা বুঝতেছেন? এজন্য আমাদের কথা শুনবে না। তার মানে হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার আছে, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেয়ারের দরকার আছে। যেমনিভাবে উনি যতক্ষণ চেয়ারে বসেছিলেন উনিই কথা বলছেন, এখন আমি চেয়ারে বসেছি আমিই বলতেছি, ঠিক তেমনিভাবে স্পিকিং যে করে এমপি মন্ত্রী চেয়ারম্যান, এরাই আমাদের হুজুরদের উপরে গিয়ে নেতামি করে। অথচ আল্লাহ রসুল বলেছেন ইমাম কে হবে? যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার যোগ্যতা রাখে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তুমি বলো ও রসুল, আপনি বলে দেন যে ব্যক্তি কোরআন শিখায় এবং শিক্ষা দেয়, এই ব্যক্তি শিখছে এবং শিক্ষা দেয় সে ব্যক্তি সর্বোত্তম। কিন্তু এখন কি দেখা যায় সমাজের মধ্যে? আলেমদেরকে ছাইরা চেয়ারম্যানরা দরবার করে, যে ব্যক্তি সুদের মাসালা জানে না, ঘুষের মাসালা জানে না, পর্দার মাসালা জানে না, তালাকের মাসালা জানে না, সে ব্যক্তি স্বামী স্ত্রীর তালাকের দরবার করতেছে। এক পর্যায়ে বইলেই বসে, আচ্ছা কি হয়েছে, একটা সংসার বাইরে ভাঙে দেওয়া কি ভালো নাকি? এটা বইলা তিন তালাক দেওয়ার পরেও মিলাইয়া দিতে চেষ্টা করে। আরে ব্যাটা, ইসলাম বলে, আল্লাহ বলে, কোরআন হাদিস বলে তিন তালাকের পরে মিলানো যাবে না। হ্যাঁ, যুক্তি কী দেন? সংসার ভেঙে দেন ভালো, ছোটো ছোটো পোলা পান্ডি, আল্লাহর চাইতে তোর দরদ বেশি হয়ে গেছে। অথচ হ্যাঁ, এত ঠিক বলার দরকার নাই, আপনারা একটা টেলিশন চালু করছেন এদেশে, কি সব ঠিক ঠিক বলেন, ঠিক বলেন আপনারা, টেলিশন চালু হয়েছে ওয়াজ মাহফিলে, এগুলো বক্তা যাই বলবে তাই ঠিক, কে বলছে আপনাকে ঠিক বলবে? ট্রেডিশন চালু করা যাবে না, কথার মধ্যে আমি ভুলের উঠতে না, কোনো ব্যক্তি ভুলের উঠতে না, আমার ভুল হইতে পারে। এই ট্রেডিশন এই প্রথা চালু করছেন কেন? সব কথা ঠিক, আপনাকে ঠিক বলতে হবে না, শুনেন। তাহলে তার মানে হলো আমি যদি বলি যে রাজনীতি কেন করি ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাহলে জায়েজ। যদি কোনো মুসলমান এ কথা বলে যে আমি গণতান্ত্রিক রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাহলে জায়েজ। কিন্তু যদি বলে আমি গণতন্ত্র বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? তার মানে হলো কোনো আলেম যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, কোন রাজনীতি পছন্দই করি না, রাজনীতি কেন পছন্দ করি না? আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি, এই তথাকথিত ভোটাধিকার প্রয়োগের রাজনীতি, যেটা তাহার যুদ্ধের সময় হয় আবার দিনের বেলায় হয়, এমন অবস্থার রাজনীতি আমি পছন্দ করি না। কথা শেষ হুজুর? এখন তো রাগ নেই, আমি জানি শেষ করলে রাগ থাকবেন।